Assalamualaikum, welcome back to my channel for another video. I hope সবাই ভালো আছেন। তো viewers, আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকের ব্যাংকের রেট কত। তো প্রথমে আমি দেখাবো STC Pay থেকে। তো প্রথমে আমি চলে যাচ্ছি STC Pay অ্যাপের মধ্যে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো লগইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো প্রথমে আমি দেখাবো ক্যাশ পিকআপ। ক্যাশ পিকআপে আপনার সৌদি এক রিয়াল সমমান বাংলাদেশি টাকায় 28 টাকা 40 পয়সা। তো ব্যাংকে আমি ক্লিক করলাম। ব্যাংকে দিচ্ছে আপনার 28 টাকা 37 পয়সা। তো ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিকআপে আপনার 3 পয়সা বেশি আছে। তো এখন আমরা দেখে নেব মোবাইল পে কত দিচ্ছে। প্রথমে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। দেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করব, মাল্টি সিলেক্ট করে দেব বাংলাদেশ। দেন আপনার ক্যাশ পিকআপে দিচ্ছে 28 টাকা 33 পয়সা সৌদি এক রিয়াল সমমান। সেন্ড টু ব্যাংক সেম রেটই আছে, এক রিয়াল সমমান 28 টাকা 33 পয়সা। সেন্ড টু ওয়ালেট আপনার বিকাশ অন্যান্য যেই মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে, মোবাইল পেতে সবগুলোতেই আপনার একই রেট দিচ্ছে 28 টাকা 33 পয়সা। কিন্তু আপনাকে গত সপ্তাহ ছিল আপনার ফ্রি, তো এই সপ্তাহে আপনার তারা অ্যাড যোগ করেছে 7 রিয়াল আপনাকে, সরি আপনার ফি যোগ করেছে 7 রিয়াল আপনাকে ফি দিতে হবে। তো এখন আমরা দেখে নেব আল রাজি ব্যাংক কত দিচ্ছে। আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেব। দেন লগ ইন করব। অলরেডি আমার ওটিপি কোড চলে আসছে, এগাও তো আপনার দিয়ে দিচ্ছে। এখন ট্রান্সফার মাই বেনিফিশিয়ারি, দেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। আল রাজির আপডেট করার পরে অনেক কিছুই চেঞ্জ করছে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে আর কি। এখানে আমি দিয়ে দেব সরি এক রিয়াল। আপনার প্রথমে এখানে দেখাচ্ছে 28 টাকা 21 পয়সা, যখন আপনি এখানে সিলেক্ট ইউর ব্যাংক দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, তখন অরিজিনাল যেই রেট আছে ওইটা আপনাকে দেখাবে। তো এক রিয়াল সমমান 28 টাকা 46 পয়সা দেখাচ্ছে। তো অন্যান্য আরও ব্যাংক আছে, ওইগুলোর আমার কাছে সফটওয়্যার নাই বিধায় আমি দেখাইতে পারতেছি না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।